নমস্কার বন্ধুরা আরও একবার বোম্বাই এডুকেশনের সকলকে স্বাগত বন্ধুরা এটি এই সপ্তাহের কর্মসংস্থান পেপার দেখতে পাচ্ছে উনিশে সেপ্টেম্বর দু হাজার এবং এই পেপারে বহু শূন্য পদে নিয়োগের কথা বলা হয়েছে এবং কোন কোন ক্ষেত্রে নিয়োগ করা হবে সেই নিয়ে আলোচনা করা হবে অর্থাৎ আজকের পেপারে আকর্ষণীয় বিষয় কী কি আছে সেইগুলো আমি তুলে ধরার চেষ্টা করছি তো প্রথমেই আছে দেখতে পাচ্ছেন রাজ্য পুলিশের ছাব্বিশ হাজার চারশো কনস্টেবেল এবং সাব ইন্সপেক্টর পদে নিয়োগের কথা বলা হয়েছে এখানে এছাড়া ব্যাংকে পাঁচশো অফিসার এছাড়া অন্যান্য ক্ষেত্রে যেমন এখানে প্রজেক্ট ইঞ্জিনিয়ার একশো আটটি নার্স এবং টেকনিশিয়ান একশো উননব্বইটি যেটা উত্তর চব্বিশ পরগনা জেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়োগ করা হবে এছাড়া ইএসআই হাসপাতালে দশ হাজার শূন্য পদে নিয়োগের কথা বলা হয়েছে এছাড়া সারা দেশে জ্যাম পরীক্ষা শুরু হচ্ছে যার মাধ্যমে আইআইটি এমএসসি কোর্সে ভর্তি হওয়া শুরু হবে প্রথমে আমরা দেখে নেব রাজ্যে পুলিশ যে নিয়োগ করা হবে সেই সম্বন্ধে এখানে কি লিখেছে পশ্চিমবঙ্গ পুলিশ কলকাতা পুলিশ ও ট্রাফিক পুলিশ বিভাগে কনস্টেবল পদে চব্বিশ হাজার শূন্য পদ আছে এবং সাব ইন্সপেক্টর পদে দু এবং বিজ্ঞপ্তি খুব দ্রুতি আসতে চলেছে এরকমই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কনস্টেবল পদে আবেদন করতে হলে আপনাকে অবশ্যই মাধ্যমিক পাস করতে হবে এবং তার সঙ্গে আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে হতে হবে আপনার বয়স আর গ্র্যাজুয়েট পাস করে থাকলে এবং বয়স যদি কুড়ি থেকে সাতাশ বছরের মধ্যে থাকে তাহলে কিন্তু আপনি সাব ইন্সপেক্টর পদের জন্য আবেদন করতে পারবেন জঙ্গলমহলে যে চব্বিশটি ব্লকে এইট পাশে পাঁচ হাজার পাঁচশো জন জুনিয়র কনস্টেবল নেওয়া হয়েছিল তাদেরকে স্থায়ী করার কথা বলা হয়েছে এছাড়া নতুন করে আবার পথ হলে সেখানে নিয়োগ করার পরিকল্পনা নেওয়া হবে এছাড়া হোমগার্ড এনভিএফ বা সিভিক ডিফেন্স ভলেন্টিয়ারদের দৈনিক মজুরি বাড়ানো হচ্ছে এবং সিভিক ভলেন্টিয়ারদেরও মাইনে বাড়ানোর সিদ্ধান্ত নিতে চলেছে সরকার উত্তর চব্বিশ পরগনা জেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ সমিতির স্টাফ নার্স ও ল্যাব টেকনিশিয়ান পদে একশো জন লোক নিচ্ছে স্টাফ নার্সের জন্য আপনার বয়স হতে হবে চৌষট্টি বছরের মধ্যে অর্থাৎ এক এক দু হাজার কুড়ি হিসাবে চৌষট্টি বছরের মধ্যে হতে হবে এখানে মাইনে সতেরো হাজার সাতশো কুড়ি টাকা এবং শূন্যপাত এখানে একশো বিরাশিটি যেখানে জেনারেল একশোটি কেন্দ্রীয় সরকারি সংস্থা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ম্যানেজারের বিভিন্ন পোস্টের নিয়োগের জন্য এখানে একটি বিজ্ঞপ্তি দিয়েছে এখানে ব্যাংকে প্রায় পাঁচশো জন অফিসার নিয়োগ করা হবে এবং তার জন্য অবশ্যই গ্র্যাজুয়েশান পাস করতে হবে সঙ্গে সিক্সটি মার্কস থাকতে হবে কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের অধীন ও স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন লিমিটেড আগামী তিন মাসের মধ্যে প্রায় দশ হাজার শূন্য পদে নিয়োগ করবে নিয়োগের চেয়ারম্যান তথা শ্রমমন্ত্রী সন্তোষ কুমার জানিয়েছেন নন মেডিকেল স্টাফ পদে অনেক দিন ধরে প্রায় ন হাজার শূন্যপাত ফাঁকা পড়ে আছে এছাড়া অবসরের কারণে আরও কিছু শূন্যপাত ফাঁকা হবে তাই মোট দশ হাজার শূন্যপাত পূরণ করা হবে এছাড়াও বিভিন্ন ইএসআই হাসপাতালের চিকিৎসা সহ বিভিন্ন মেডিকেল পদেও কয়েকশো শূন্যপদ পূরণ করা হবে কোভিড সংক্রান্ত কারণের জন্য অনলাইনে নিয়োগ পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে আগামী তিন মাসের মধ্যে ওই সব দিকে নিয়োগের বিজ্ঞপ্তি বেরোবে বেঙ্গালুরু ভারত ইলেকট্রনিক্স লিমিটেড সফটওয়্যার ডিভিশন ট্রেনি ইঞ্জিনিয়ার প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদে প্রায় একশো আটজন লোক নিচ্ছে এবং টেনি ইঞ্জিনিয়ারে অ্যাপ্লাই করতে গেলে আপনাকে অবশ্যই কম্পিউটার সায়েন্স নিয়ে বিই বা বিটেক কোর্স পাস করতে হবে যেখানে সিক্সটি পার্সেন্ট নাম্বার থাকতে হবে এবং প্রজেক্ট ইঞ্জিনিয়ারের জন্য মেকানিক্যাল বা কম্পিউটার সায়েন্স ইলেকট্রনিক্স বা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইলেকট্রনিক্স এইসব নিয়ে পড়াশোনা করতে হবে